যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি জায়গায় যেটা আসলে প্রবাস থেকে আপনারা পছন্দ করেন বা বাংলাদেশের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা মিস করেন, সেই সুবাদে আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও দিয়ে থাকি। ঠিক একইভাবে আজকে এখানে অ্যাডভোকেট ফয়সল আহমদ বাবুল, ওনার বিয়ের অনুষ্ঠানের আগে আরেকটি অনুষ্ঠান হয় যেটা আমাদের আসলে খুবই আনন্দিত করে, সেই সিনিপান অনুষ্ঠান। তো সিনিপান অনুষ্ঠানে আমরা অনেকেই এখানে অংশগ্রহণ করেছি এবং অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের তাদের অনুভূতিটা একটু জানতে চাই, আসলে এই মুহূর্তে তারা কে কে ফিল করছেন। তো আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, আমরা অনেক সময় দেখি আপনার তো একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে মদিনা মার্কেটে, তো আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে আপনার ফ্রেন্ডের এই যে সিনেমা অনুষ্ঠানে আসছেন, এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ফ্রেন্ড, আমার অ্যাডভোকেট ফয়সাল আহমদ বাবুল, তা আমরা আজকে তার এই অনুষ্ঠানে আসছি, আমরা খুবই আনন্দিত এবং আমরা দোয়া করি যে আগামী দিন সুখী হোক, দাম্পত্য জীবন সুখী হোক, ইনশাআল্লাহ এই কামনা করে আমি অবকাশ করছি। আপনার কাছ থেকে একটু শর্ট করে জানতে চাই, আসলে এই যে অনুষ্ঠান দীর্ঘদিন পর হয়তো আমরা একটু খোলামেলা বা ঢালাওভাবে আমরা করতে পারছি, এই মুহূর্তে আপনি কী ফিল করছেন? আসলে আমার যে বন্ধু ফসল সাহ আজকে সে তার জীবনের দ্বিতীয় বর্ষে, সে গর্বই তাদের যে নবদম্পতির জন্য যাতে তারা সুখী হয়। আপনি আসলে কি বলবেন, যেহেতু নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, জীবনের আরেকটি ধাপ এগিয়ে যাচ্ছেন, তো এই মুহূর্তে আপনার বন্ধুর জন্য কি বক্তব্য রয়েছে? এই মুহূর্তে আমার বন্ধুর জন্য, বন্ধু শুধু আমার বন্ধু না, ছোট্টকালের বন্ধু, সহপাঠী এবং বর্তমানে ও আমার সহকর্মী বটে, যা আপনারা জানেন। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমরা এর আগেই বিবাহ কার্য সম্পন্ন করেছি, আর শেষ পর্যায়ে কিন্তু ফয়সলই ছিল বাকি। আর এতটাই ভালো লাগতেছে যে আজকে তারও সম্পন্ন হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো আশা করি আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, এই কামনা। তাও আপনি আসলে দীর্ঘ সময় থেকে দেখছি অনেক আনন্দ করছেন এবং আমার মনে হয় দীর্ঘদিন পর এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেহেতু আমরা লকডাউনের মধ্যে আছি, তাও এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি? আপনাকে আসলে উনি আমার ভাই, ইমিডিয়েট বড়, তো ভাইয়ের বিয়ে মানি তো আমার সবচেয়ে বেশি আনন্দ, যেহেতু আমি ছোটো ভাই ফ্যামিলির। সো আপনারা সবাই আসছেন এই অনুষ্ঠানে অনেকদিন পর, দাদাভাবে সবাই মিলে একসাথে হয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারতেছি, সেজন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যারা দেখতেছেন ভিউয়ার্স, আপনাদেরকেও থ্যাংক ইউ, আপনারা দোয়া করুন ওনার জন্য, উনি ওনার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন। থ্যাংক ইউ সবাই। প্রিয় দর্শক, কথা বলছি এখানে যারা বন্ধু বান্ধব আছেন এবং আজকে এই মুহূর্তে অনেক আনন্দের সাথে বন্ধুকে তারা হয়তো সহযোগিতা করছেন এবং আনন্দ ভাগাভাগি করছেন। তো আমরা কথা বলবো, এখানে আরেকজন মানুষ আছেন ওনার সাথে, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আপনার কেমন লাগছে, এই যে আসলে চিনি পানের কেক যেটাকে বলা হয়, এটা এটা তো সম্ভবত কনের বাড়ি থেকে আসে, কনের বাড়ি থেকে যেই জিনিসগুলো আসছে আমরা অলরেডি ভিডিওতে দিয়েছি, তো এগুলো দেখে আপনার মনের অনুভূতিটা কি? ধন্যবাদ সাগর ভাইকে, আসলে অত্যন্ত আনন্দ লাগে যে আমার বন্ধু এবং রাজনীতি বিশ্ববিদ্যালয় রাজনীতিবিদ সহযোগিতা, দীর্ঘদিনের রাজনীতি ছাত্র লীগের থেকে রাজনীতি করে আসছেন, আজকে যে জীবনে আপ্যায়ন করার জন্য আমাকে অনেক ধন্যবাদ, ওনাকে আপনাকে অনেক ধন্যবাদ, যেহেতু আমার কিছু কথা আপনি শুনতে যাচ্ছেন। আসলে দীর্ঘদিন লকডাউন করোনার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, তো তা বিশ্ব করোনায় খুবই ঝুঁকিপূর্ণ, আর আমাদের দেশের কিছুদিন আগে লকডাউন ছিল, এখন হয়তো লকডাউন মুক্ত হওয়ায় একটা আয়োজন সবে খোলামেলা করতেছি, খুবই আনন্দ লাগতেছে। আজকের যে আয়োজনটা খুবই ভালো লাগে, আর ওনার যে জীবনের নতুন অধ্যায়, আমি ওনার এই দাম্পত্য জীবনকে শুভকামনা রেখে আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহর জন্য ওনাদের দুজনের জীবনকে সুখী হন। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একটু বলেন যে আসলে আজকে আমি দেখলাম আপনি অনেক ছবি নিয়েছেন, তো দীর্ঘদিন পরে সম্ভবত এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে আসলে যদিও কিছুটা সরকার আমাদেরকে স্বাভাবিক করে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে আমরা আবার জীবন শুরু করতে চলছি, তো এই মুহূর্তে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে? বহুদিন পর আমরা একটা বিবাহ অনুষ্ঠানে আসছি, খুবই আনন্দদায়ক এবং সবাই আনন্দ উপভোগ করতেছি,
আর আসলে আমরা সে কথাই মেনে জানতেছি যে বিয়াজে কত মজা গো, খালি কাওয়ান আর কাওয়ান। যাই হোক, অনেক মজা, আসলে মজা খাওয়ান আর কাওয়ান মানে এটাই। এই যে দেখেন, চিনি পানে প্রায় 30-40টি আইটেম আছে, সেগুলো আমরা দেখিয়েছি, ভিডিওতে দেখবেন আপনারা। এবং এখানে কেক রয়েছে, এরপরে তো আরও অনেক খাবার রয়েছে, দই, রোস্ট, মাংস, আরও অনেক কিছু আছে। তো আমরা আপনি আসলে কি বলবেন, সবাই তো অনেক কথা বলেছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ সিলেটি সিলেট ম্যাগাজিনকে, আপনি আমাদের এলাকার মামা সম্পর্কে। আমাদের এখানে যাই অনুষ্ঠান হয় আপনি আসেন, আমাদের সবসময় আপনি দেখাশোনা করেন। এটাই দোয়া রইল আগামী শুভকামনা বুকের বাবুলের জন্য, যে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, প্রিয় দর্শক। কথা বলছি অনেকেই, শুনছি অনেক, আসলে মিস করছি আমরা অনেকেই প্রবাস থেকে। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দৃশ্যগুলো কিন্তু আমরা অনেক মিস করি, যদিও প্রবাস জীবন অনেকের অনেক দিনের, কিন্তু এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা কিন্তু প্রবাসীদের কথা চিন্তা করেই কিন্তু এই সমস্ত ছোটোখাটো বড় সব ধরনের প্রোগ্রাম দিয়ে যাই, যাতে আপনারা এই দেশের চিত্রগুলো মিস করেন এবং আপনারা ছুটে আসেন সেই টানে বাংলাদেশে। তো বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আমরা কথা বলি সবসময়। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, না আপনি বলেন, আপনি অনেক আনন্দিত দেখছি, তো কেন আজকে আনন্দিত আপনি? আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছে, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ম্যাগাজিন টিভি সাগর ভাইকে, উনি বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে মানে অনুপ্রাণিত করেন। তো আমি আসলে আনন্দিত, বাবুল ফয়সাল আহমদ বাবুল অ্যাডভোকেট, সে হচ্ছে আমার বাল্যকালের বন্ধু, আমরা একসাথে এই প্রাইমারি থেকে শুরু করে এখনও আছি আমাদের এলাকার ভাই। সে অত্যন্ত মেধাবী ছিল, আর বর্তমানে সে অ্যাডভোকেট এবং রাজনীতির সাথে জড়িত। তো আজকের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই করোনা মহামারীর মধ্যে আমরা যে ছোট্ট পরিসরে আসলে একটা অনুষ্ঠান অংশগ্রহণ করছি, তো যতটুকু আমরা সাধ্যমতো স্বাস্থ্যবিধি মেনে এগুলা আয়োজন করছি। তো আমার বন্ধু আজকে চিনি পান, আমাদের সিলেটি ভাষায় বলে চিনি পান, আর আজকে তো তার বিবাহ বার্ষিক শুরু আজকে থেকে, আমার জানা মতো আজকে এঙ্গেজমেন্ট শুরু হয়েছে। তো তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি, এবং তাদের যে দাম্পত্য জীবনটা সুখী সমৃদ্ধ হোক এই কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কথা বলছি অনেকের সাথে এবং এখানে যারা আছেন প্রত্যেকের সাথে কথা বললে একই কথা বলবেন, যে তার আজকের যে বর যিনি, যার চিনি পান হচ্ছে ওনার জীবন যেন সুন্দর হয়, সুখীময় হয়, সেটাই কিন্তু প্রত্যাশা করেন প্রত্যেক মানুষই। আমরা সর্বশেষ কথা বলবো এখানকার আজকের নায়ক যিনি ওনার সাথে, কিন্তু তার আগে আরেকজনের সাথে কথা বলতে চাই। এখানে একজন প্রবাসী আছেন, যেহেতু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অনেক প্রবাসীরা রয়েছেন, বিশ্বের 32টা দেশের প্রবাসীরা কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করেন। তো প্রবাসী হিসাবে আপনার এই মুহূর্তে বক্তব্য কী, এবং দেশে কতদিন আগে আসছেন? আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 6 মাস ধরে অবশ্যই দেশের মধ্যে, তো আমরা লকডাউনের কারণে তো যাওয়ার না, আর আমার একটা সৌভাগ্য এখন যে আমার ছুটেকালের বন্ধুর সাথে যে আজকে একটা সিনেমা যে শরিক হয়ে আর আমার খুবই মনে অনেক গর্বিত। আর আমরা তো প্রবাসে থাকি অবশ্যই, কিন্তু প্রবাসে থাকলে কিন্তু এইসব জিনিসগুলো অনেক মিস করা হয়। তো আজকে এই আমার বন্ধু কয়েছিল আর এই সিনেমা ভাইয়া, মানে আমি আসলে সত্যি মানে অনেক আপসেট, আর আপনাকেও ধন্যবাদ, মানে কি মানে ভাষাও পাইলাম না অনেক কিছু বলার মতো। যাই হোক, অনেকে অনেক আনন্দের মধ্যে অনেক ভাষা ভুলে যান, আজকে এরকম একটি ঘটনা এখানে ঘটলো এই মুহূর্তে। তো আমরা এখন আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নীরবে আছেন কেন, আপনার মনে এত কষ্ট কেন? এখানে এসে যারা তাদের সবাইকে শুভেচ্ছা, আমি আনন্দিত এখানে আমরা করোনার মধ্যে পরিসরে যে কি ছোট্ট ভাই বাবু সাহেবের যে একটা চিনি পান করতে যাচ্ছি, এবং খান সুবিবাহের অধ্যায়ের জীবন দাপতি সময়ে আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, আর আল্লাহ যেমন যেন দম্পতি শুভকামনা করেন। এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুনে, আমরা এখন কথা বলে নেই, আমরা যিনি আজকের এখানকার নায়ক হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং যাকে ঘিরে আজকে এত আয়োজন, এত আনন্দ, এত ফুর্তি, আমরা ওনার সাথেই কথা বলতে চাই, অ্যাডভোকেট ফয়সাল আহমদ বাবুলের সাথে।
তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আসলে দীর্ঘ অপেক্ষায় ছিলেন আপনার বন্ধু বান্ধব যারা আছেন, যে আপনার বিয়ের অনুষ্ঠান তারা অংশগ্রহণ করবেন, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর আজকে তারা অংশগ্রহণ করে অনেকটা আনন্দিত। এই মুহূর্তে আপনার আসলে তাদের উদ্দেশ্যে আমরা আপনার কাছে জানতে চাই, দীর্ঘ অপেক্ষার পর আপনার বন্ধু বান্ধব আজকে আপনার চিনি পানের অংশগ্রহণ করে তারা অনেক আনন্দিত, তা আপনার কাছ থেকে কি বক্তব্য রয়েছে? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিনে যে আমার জন্ম থেকে, আমরা জানি তিনটি জিনিস মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি উনি নিজেই ফয়সালা দেন, এর মধ্যে প্রথম হচ্ছে জন্ম এবং হচ্ছে মৃত্যু, আমরা কখন জানি না কার মৃত্যু কখন হবে, এবং মধ্যখানে যে একটা বিষয় থেকে যায় সবারই মনের অজান্তে কাজ করে, এই বিষয়টাও কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়। আর এই দাবটা আমি এখন অতিবাহিত করতেছি বর্তমানে, আর আজকে আমার লাইফের দ্বিতীয় দাপে আমি চলে যাচ্ছি, অর্থাৎ বিবাহিত জীবন জীবনে পা রাখতেছি। আসলে আমি আজকে সিনেমার অনুষ্ঠানটা এত অল্প সময়ের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে এত অল্প পরিসরে যে এরকম একটা অনুষ্ঠান হবে আমি নিজেই আসলে জানতাম না, বা কোনো মানে আমার চিন্তার মধ্যেও আসে না যে ওরা কীভাবে এত সুন্দর একটা আয়োজন করবে। বিশেষ করে আমার যে তালতো ভাই, আমার চাচাতো ভাই, আমার যে সিলেটি ভাষা বলে বনি জামাই তারা, তারপরে আমার তারাই গড় ভাই তারা, সবাই মিলে আমার ফ্রেন্ড সার্কেল মিলে সবার শতস্পুর্শ ইয়ের মধ্যে তারা যে আমাকে আজকে এই সিনেমার অনুষ্ঠান কেক বিভিন্ন ধরনের তাল গ্রাফের ইতিমধ্যে দেখে আসছিলেন, সব কিছু তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতেছে, আপনারা যে তত কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন, আপনারা শেষ পর্যন্ত এই মানে প্রোগ্রামের সবগুলো আইটেম অন্ততপক্ষে একটু হলেও স্বাদ গ্রহণ করে আপনারা মানে এই অংশগ্রহণ থেকে যাবেন, এটাই আমার আবদার। আর সর্বশেষ যে আমার আমার তার তো একটা আসছে, এই দেখলাম গিটার নিয়ে একটু উঠতেছে, সে আসলে খুবই এনজয় করার জন্য সব শেষে আসলেও কিন্তু তার মনের মধ্যে কিন্তু মানে সবার চেয়ে আনন্দ বেশি কাজ করতেছে, সেজন্য ওই একটু আগে ওই মাত্র আচ্ছা পৌঁছাইছে গিটার এবং বিভিন্ন ইয়ে নিয়ে, তো তারা আসলে কোনো রাত্রেও হয়ে আনন্দ করবে, তো আমি দোয়া করি তাদের আনন্দ যাতে অব্যাহত থাকে এবং তারা যাতে সুন্দরভাবে এনজয় করতে পারে সুস্থিরভাবে। আর মেনি মেনি থ্যাংকস সবাই আজকে এই প্রোগ্রাম উপস্থিত থেকে এত সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা কথা বলছিলাম যাকে ঘিরে এত আয়োজন, এত আনন্দ, এত ফুর্তি করার হচ্ছে সেই মানুষটির সাথে, অবশ্যই সবাই ওনার দাম্পত্য জীবন যেন সুন্দর এবং সুখময় হয় অবশ্যই দোয়া করবেন। তো আমরা এখন কথা বলবো আমার এখানে আজকের যিনি আমাদের বর এবং ওনার বড় ভাই, আমাদের বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। তো ভাইজান, আজকে এই মুহূর্তে ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছেন, অনেক বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন, তো আজকে কিলা লাগে আপনার কইলাও কে আমরা সিলেটি ভাষায় এখন নিলাই আপনার কাছে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, রাব্বুল আলামিনে আজকের এই দিন আমার ছোট ভাই অ্যাডভোকেট ফজল আহমদ বাবুলের শুভ বিবাহের দিনের জন্য আরশা আজিমের আলা স্থানে বসে নির্ধারণ করে রেখেছিলেন। আমরা পারিবারিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানবৃন্দ। আমাদের গ্রামের সর্বস্তরের শিশু, যুবক, মুরব্বী, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ডিফেন্সের লোকবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আমার ছোটো ভাই সহপাঠীরা আছেন, বন্ধুবান্ধব সবাই আছেন। আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাই আজকের এই ঘরোয়া পরিবেশের এই অনুষ্ঠানকে আনন্দঘন মুহূর্তে পরিণত করার জন্য। সবশেষে আমার ছোটো ভাইয়ের এই দাম্পত্য জীবন যেন সুখের হয় আপনারা সবার কাছে এই দোয়ার প্রত্যাশা রাখি। এবং ভাইজান, আজকে তো চিনি ফান, বিয়েটা আসলে কবে হচ্ছে?
आज के सिलिभान प्लस पारिवारिक सिद्धान्त क्रमे आगत अनुष्ठान सामाजिक भावे सिलेटी रेवाज आ बर कन्या के तुले आना निजे तुले आना यहाँ उभय परिवार सम्मति क्रमे और मुरब्बी मतामत भित आगामी 29 आगस्ट रोज शुक्रवार सिद्धान्त आशा रखी সেই অনুষ্ঠানও আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন উপস্থিত থাকবেন এবং আমাদের পরবর্তী সকল অনুষ্ঠানে আপনাদের সর্ব উপস্থিতি কামনা করছি আর আজকের এই অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকতা শেষ হবে আমাদের এই আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার জন্য ক্ষুদ্র খানা পিনার আয়োজন করা হয়েছে আপনারা সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন এটা আমরা প্রত্যাশা রাখি এবং সবশেষে সবার উপস্থিতিতে আমরা কিন্তু আবেগ আপ্লুত আমরা খুবই খুশি পারিবারিকভাবে আপনাদের প্রতি আমরা আবার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক কথা বলছি অনেক শুনেছি কিন্তু দাওয়াত রয়েছে একটাই যে যা আছে তা খেয়ে যাবেন তো সবাই যেন এটা ভুল না করে চলে না যান সেই প্রত্যাশা রাখছি সকলের কাছে যারা আজকে কথা বলেছেন সিলেটের ম্যাগাজিন টিভিতেই আমরা সবার কাছে কৃতজ্ঞ আপনাদের সুন্দর কথাবার্তা আমার প্রবাসী ভাই বোনেরা শুনবে তারা অনেকটা আনন্দিত পাবেন তা আমরা বোধহয় এখন কেক কাটতে শুরু করব না তো প্রিয় দর্শক সাথে থাকুন আমরা কেক কাটতে শুরু করে এখান থেকে খাবার শুরু করে দেবো শুনি আচ্ছা এটা করো আমরা বলে যাও